আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধানের চতুর্থ পর্বে স্বাগতম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বগুলিতে আমরা জেনেছিলাম বাংলা ও ইংরেজি সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান এবং গণিত অংশের প্রশ্নগুলোর সমাধান সম্পর্কে তারই ধারাবাহিকতায় আজকের চতুর্থ পর্বে আমরা জানতে চলেছি আইসিটি মানসিক দক্ষতা এবং সুশাসন অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে তো এখানে যারা আমরা গত তিনটি পর্ব মিস করেছি তারা আমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই তিনটি পর্ব পেয়ে যাব এবং আজকের ভিডিওতে মানসিক দক্ষতা অংশ আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব তো কথা না বাড়ি আমরা শুরু করছি আজকের ভিডিওর আলোচনা প্রথমে আমরা শুরু করব আইসিটি অংশের প্রশ্ন দিয়ে তো আইসিটি অংশের যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রশ্নটি বলা আছে যে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় তা এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে ক অর্থাৎ ওরাকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় দ্বিতীয় প্রশ্নে বলা আছে আর এফ আইডি বলতে কি বোঝায় তো আর এফ আইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় উত্তর অপটিক্যাল ফাইবারে কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে তা হচ্ছে অ্যাট দ্য রেট এক শূন্য এক 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 শূন্য বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটি তা হল চৌষট্টি অর্থাৎ ডেসিমেলের চৌষট্টি যেই কথা বাইনারিতে এক শূন্য এক 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 শূন্য একই কথা ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ড্যাশকে ড্যাশ অ্যাড্রেসে পরিবর্তন করা তো ডিএনএস সার্ভার কাজ হচ্ছে ডোমেইন নেম অ্যাড্রেস কে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস উত্তর মাই এসকিউএল নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় উত্তর মাইক্রোফোন নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে উত্তর ইউআরএল নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে উত্তর ক্লাউড কম্পিউটিং যেসব সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত তা হল ডেনিয়েল অফ সার্ভিস নিচের জব শেডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি ইনস্টারভেশন থেকে মুক্ত উত্তর রাউন্ড রবিন কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে তো এখানে যে তিনটি অপশন দেওয়া আছে তার মধ্যে একটিও নয় এজন্য এটির উত্তর হচ্ছে উপরের কোনোটি নয় একশো সত্তর নং প্রশ্নে বলা আছে নিচের কোন মেমরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম তো ক্যাচ মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম থাকে নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয় উত্তর মডেম কিবোর্ড এর সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় উত্তর সিমপ্লেক্স পদ্ধতিতে ব্লক চেইন এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে ব্লক চেইনের প্রতিটি তথ্য উপরের এই যে তিনটি তথ্য দেয়া আছে ক খ এবং গয়ে এই সবগুলো তথ্যই বহন করে এজন্য এটার উত্তর হচ্ছে উপরের সবগুলো নিচের কোনটি ব্লুটুথের আই ই স্ট্যান্ডার্ড তো ব্লুটুথের আই ই স্ট্যান্ডার্ড হচ্ছে আটশো দুই দশমিক এক পাঁচ টিচের কোনটি টাস্কিং অপারেটিং সিস্টেম নয় উত্তর ডস ডস কোনো টাস্কিং অপারেটিং সিস্টেম নয় তো এ ছিল আমাদের আইসিটির প্রশ্নগুলো এবং এগুলো এগুলোর সমাধান এখন আমরা জানবো মানসিক দক্ষতা অংশের প্রশ্নগুলো এবং এগুলো সমাধান ব্যাখ্যা সহ তো প্রথম প্রশ্নটিতে বলা ছিল যে উ ই অ এবং মর্দন্য দ্বারার পরবর্তী অক্ষর কী হবে তো আমরা জানি উ ও এবং মধ্যন্য এগুলো হচ্ছে যে যে পঁচিশটি বর্ণ আছে এগুলোর সর্বশেষ বর্ণটা অর্থাৎ এখানে পাঁচটি বর্ণ পরপর দেওয়া আছে তার মানে মধ্যন্যের পাঁচটি পরের বর্ণ হচ্ছে দন্তন্য অর্থাৎ উত্তর হবে গহ বলা নিচের শব্দগুলোর মধ্যে তিনটি স্বগত্রিয় কোনটি আলাদা তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন প্রথমটা হচ্ছে কনভেনশনাল যার অর্থ হচ্ছে প্রথাগত মানে অনেক আগের ঠিক একইভাবে ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে বা পূর্বের বোঝায় এবং কনজারভেটিভ রক্ষণশীল বা অতীতে যা ছিল তা ধরে রাখা কিন্তু এই যে খ নাম্বার হচ্ছে পেকিউলার যা হচ্ছে অদ্ভুত বা নতুন কিছু এই জন্য এটার উত্তর হবে খ এই প্রশ্নে বলা আছে যে ডিসি ডিই তারপর হচ্ছে এফ ই প্রশ্নবোধক চিহ্ন এস সিরিজের প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে তো এখানে আমরা যে দেখি যে প্রথম দুইটা ছিল ডি সি এরপর হচ্ছে DE। তো পরবর্তীতে দুইটা ছিল এস জি তো এখানে আমাদের এফ ই এবং পরবর্তীতে অবশ্যই F থাকতে হবে তো এখানে অপশানে F আছে এবং এটা প্রথমে থাকতে হবে সেটা হচ্ছে গ এবং এখানে এফ ছিল তো ই এর ই এর পরেরটা হচ্ছে এফ এফ এর পরেটা হচ্ছে জি তার মানে আমাদের যেহেতু এই যে এখানে এইভাবে ডি ডি দুইটাতেই ছিল প্রথমে কিন্তু এখানে ডি এর সাথে সি ছিল তার পরে ডি না ডি এর সাথে ই ছিল তার মানে এক বর্ণ পরে অর্থাৎ যেহেতু এখানে আমাদের এফ এর সাথে ই ছিল তো ই এর এক বর্ণ পরের বর্ণ হচ্ছে এফ জি অর্থাৎ এফ জি তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এফ জি প্রতিযোগিতার সময় কি থাকে প্রতিযোগিতায় সবসময় পার্টিসিপেন্ট বা প্রতিযোগী বা অংশগ্রহণকারী থাকে এখানে একটি প্রশ্ন এটা হচ্ছে ম্যাথের প্রশ্ন দেয়া আছে যে এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে এ একা কাজটি কত কতদিনে করতে পারবে এটার জন্য আমরা এই যে নিচের একটি বক্স দেখতে পাচ্ছি এখানে সমাধান দিয়েছি যে দৌড়ি এ একদিনে কাজ করতে পারে দুই অংশ কারণ প্রশ্নে বলা ছিল এ বিয়ের চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে তাহলে আমরা বি যদি একদিনে করে এক অংশ তাহলে আমার এখানে এ একদিনে করবে দুই অংশ এটাই স্বাভাবিক কারণ ডাবল কাজ করে তো সুতরাং এ ও বি একত্রে একদিনে কাজ করে এক অংশ যোগ দুই অংশ অর্থাৎ টোটাল তিন অংশ তাহলে তারা দুইজন একত্রে চোদ্দো দিনে কাজ করবে হচ্ছে তিন গুণন চোদ্দ অর্থাৎ তিন চোদ্দো বিয়াল্লিশ অংশ এখন প্রশ্নে ছিল যে এ একা কাজটি কতদিনে করতে পারে তো এ একাই যে আমরা জানি যে এ একা আমরা যে দুই অংশ করতে পারি একদিনে তাহলে এ একা কাজটি করতে পারবে মানে বিয়াল্লিশ অংশ যে মোট কাজ সেটা সে করতে পারবে হচ্ছে বিয়াল্লিশ বাঘ দুই অর্থাৎ একুশ দিনে তার বিয়াল্লিশ অংশ বা মুঠ অংশ কাজ করতে একুশ দিন সময় লাগবে তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে একুশ দিনে পরের প্রশ্ন বলা আছে ড্রাইভ is to license as breath is to dash এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে তা আমাদের ড্রাইভ বা চালানো বা গাড়ি চালানোর জন্য যেমন লাইসেন্স প্রয়োজন ঠিক তেমনি ব্রেথ বা শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন প্রয়োজন তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অক্সিজেন একটি প্রতিষ্ঠানের চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট এবং অবশিষ্ট একশো জন পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্র্যাজুয়েট তো এখানে আমরা লক্ষ্য করি যে চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট এরপরে বলা আছে বাকি অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট যদি চলে যায় থাকে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্টকে আমরা এই যে এখানে লিখতে পারি যে চল্লিশ পার্সেন্ট আন্ডার গ্র্যাজুয়েট তাইলে অবশিষ্ট থাকতেছে আমাদের ষাট পার্সেন্ট তো ষাট পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট মানে কি ষাট পার্সেন্টের অর্ধেক সমান হচ্ছে একশো পার্সেন্টের জন্য তিরিশ পার্সেন্ট অর্থাৎ এখানে ষাট পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট মানে সাইটের অর্ধেক অর্থাৎ তিরিশ পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আন্ডার গ্রাজুয়েট হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং অবশিষ্ট হচ্ছে তিরিশ পার্সেন্ট তার মানে টোটাল গ্রাজুয়েট আছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট এখানে একশো পার্সেন্টের থেকে যদি আমি সত্তর বিয়োগ করি তাহলে তিরিশ পার্সেন্ট আর এখানে বলা প্রশ্নে বলা ছিল যে অবশিষ্ট যে একশো আশি জন পোস্ট গ্রাজুয়েট তাহলে তিরিশ পার্সেন্ট সমান যদি একশো আশি জন হয় তো এখানে এই যে আন্ডার গ্রাজুয়েট যেটা আমরা ষাট পার্সেন্টের পঞ্চাশ বা অর্ধেক ছিল যেটা তিরিশ পার্সেন্ট তো এইখানে আন্ডার গ্রাজুয়েটও তিরিশ পার্সেন্ট এবং প্রশ্নে জানতে চাইছিল যে এখানে সরি এখানে আন্ডার গ্রাজুয়েট না গ্রাজুয়েটও তিরিশ পার্সেন্ট তো প্রশ্নেও জানতে চাইছে যে কর্মচারী গ্রাজুয়েট কত পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট যেহেতু এখানে তাই এটার উত্তর হবে একশো আশি জন কারণ এই যে তিরিশ পার্সেন্ট সমান একশো আশি তার মানে এই প্রশ্নের উত্তর একশো আশি জন তারপর বলা আছে নিচের ক খ গ ও গহ বিকল্প নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে তো আমরা এটা যদি একটু লক্ষ্য করি যে প্রথমটা বিয়ের মতো দেয়া আছে পরেরটা হচ্ছে দুইটা বিয়ের মতো দেয়া আছে আর এটা হচ্ছে তিন নম্বর গড়টাতে আমরা দেখতে পাচ্ছি বিয়ের বিপরীত দেওয়া আছে তার মানে প্রশ্নবোধক চিহ্ন কি বিয়ের বিপরীত দুইটা হবে আর বিয়ের বিপরীত দুইটা হবে যেটা বা ডাব্লিউর বিপরীত হয় এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এ অপশন আছে তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে ক পরবর্তী প্রশ্নে বলা আছে নাম্বার এবং সংখ্যার যে যদি রোজকে লেখা হয় সিক্স এইট টু ওয়ান চেয়ারকে লেখা হয় সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স এবং পিচকে লেখা হয় নাইন সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি তাহলে সার্চ এর কোড কত তার মানে এগুলো কোড ধরা হয়েছে যে এখন আমরা দেখি রোজকে যদি লেখা হয় সিক্স এইট টু ওয়ান তার মানে এখানে আর এর জন্য ধরা হয়েছে সিক্স এবং এসের জন্য ধরা হয়েছে টু এবং ই এর জন্য তারা হয়েছে ওয়ান তো এইভাবে যদি আমরা সার্চ শব্দটা মিলাই সবগুলোর সাথে যে এস সি এইচ তো এটার জন্য আমাদের কোড হচ্ছে অর্থাৎ টু ওয়ান এই প্রশ্নের উত্তর হচ্ছে খ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে তা আমরা এখানে দেখি তিনটি পাজ আছে তো এটা অনুযায়ী আমাদের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে এটার উত্তর হয় হচ্ছে ছাব্বিশ পরবর্তী প্রশ্নে বলা আছে যে একটি ছবি দেখিয়ে তিনি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলের ছবির ছেলেটির সাথে তরণীর সম্পর্ক কী তো যেহেতু তার দাদার একমাত্র ছেলের দাদার তার দাদার একমাত্র ছেলে হচ্ছে মানে তার বাবা তো তার বাবার ছেলে হয় তার বাই হবে তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে বাই নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের তো এখানে আমরা চারটি শব্দ দেখতে পাচ্ছি চাঁদ প্লেটু মঙ্গল পৃথিবী এর মধ্যে সরি প্লেটু মঙ্গল পৃথিবী এগুলো হচ্ছে গ্রহ আর চাঁদই হচ্ছে একমাত্র উপগ্রহ তাই এটা হচ্ছে ভিন্ন পরের প্রশ্নে বলা আছে এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে তারপর দুই মাইল দক্ষিণে এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তো যথাস্থান থেকে তার সরাসরি দ্রুতগত তো এখানে আমরা এই যে একটা ছক দেখতে পাচ্ছি সে ক থেকে স্থানে। আমরা চিত্রটাতে লক্ষ্য করি ক থেকে খয় স্থানে যায় অর্থাৎ পাঁচ মাইল পশ্চিমে যায় সেইখান থেকে সে দুই মাইল দক্ষিণ অর্থাৎ খ থেকে গয় স্থানে যায় এবং গ থেকে গহ অর্থাৎ আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তো এখন জানতে চাইছে যে তার যাত্রা স্থান থেকে এখন যেই জায়গায় অর্থাৎ গহতে যে আছে ক থেকে গহের দূরত্ব কত তা আমরা এখানে দেখতে পারি ক থেকে খয়ের দূরত্বই হচ্ছে পাস এবং গ থেকে গহের দূরত্ব পাঁচ টোটাল হচ্ছে দশ আর গ থেকে খ এর দূরত্ব হচ্ছে দুই তার মানে এখানে যদি আমরা বাঁকা ভাবে যাই যে ক খ খ থেকে গ গ থেকে গ তাইলে আমাদের যাইতে হয় বারো মাইল আর যদি আমরা সোজাভাবে বরাবর যাই তাহলে আমাদের দশ মাইলের থেকে কিছু বেশি যেতে হয় তার মানে এই প্রশ্নের উত্তর হবে বারো থেকে ছোটো এবং দশের থেকে বড় সংখ্যা যেহেতু এখানে এরকম কোনো সংখ্যা নেই তাই এই উপরের কোনোটি নয় এই প্রশ্নের উত্তর তো এ ছিল আমাদের সরি পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে যে লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে তো এখানে এই প্রশ্নগুলো সলভ করার সিস্টেম হচ্ছে যে এই যে আমরা এখানে এটা হচ্ছে টোটাল বা মাছ বিন্দু যে লিভারটা লিভারের মাছ বিন্দু বা ভারসাম্য হচ্ছে আমাদের এই রেখাটাই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে তো এই রেখাটার যেহেতু দুই পাশেই সমান এই জন্য এখানে যদি বিশ পাউন্ড দেই আমরা যেখানে বিশ পাউন্ড দেওয়া আছে তো এই বিশ পাউন্ড যদি এখানে দিই তাহলে আমার এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানেও আমাকে বিশ পাউন্ডে আনতে হবে এবং তিরিশ পাউন্ডটা এমন জায়গায় রাখা হয়েছে যেটা হচ্ছে আমার এই যে এই পুরোটার অর্ধেক এই পুরো মানটার অর্ধেক বরাবর রাখা হয়েছে এই জন্য আমরা এটাকে দুই দিয়ে ভাগ করব তো তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি পনেরো অর্থাৎ তিরিশের জন্য আমার এই বরাবর যেহেতু এটার দৈর্ঘ্য দ্বিগুণ তিরিশের যতটুকু দুর্ঘ এই পাশের দৈর্ঘ্য দ্বিগুণ তাই আমরা এখানে তিরিশের জন্য এই পাশে নিব পনেরো এবং বিশের জন্য বিশ তাহলে বিশ আর পনেরো যখন আমরা যোগ করি তার মানে পঁয়ত্রিশ পাউন্ড অর্থাৎ দুইটা বার সমান করতে হলে আমার এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে অর্থাৎ এই বিন্দুতে আমাকে এই যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ডিরেকশন দেওয়া আছে এই বিন্দুর বরাবর এখানে পঁয়ত্রিশ পাউন্ড বসাতে হবে তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ পাউন্ড একশো নব্বই নং প্রশ্ন বলা আছে নিচের ক খ গ ও গহ এই চারটি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ঘরটা এটাতে প্রথমে ছিল বৃত্ত তারপরে হচ্ছে একটা লম্ব দাগ বা মাইনাস চিহ্নের মতো লম্ব দাগ তারপরে হচ্ছে প্লাস চিহ্ন তো পরবর্তীটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের প্লাস চিহ্নটা এই যে উপরে চলে আসছে এবং উপরের বৃত্তটা মাঝে চলে আসছে এবং মাঝের মাইনাস চিহ্নটা বা লম্বাগটা শেষে চলে আসছে তো একইভাবে এই এইটা যেভাবে কম্পেয়ার করছি আমরা তৃতীয় চিত্রটার সাথে যদি চতুর্থ চিত্র কম্পেয়ার করি তো এখানে যে ত্রিভুজ ছিল এটার ত্রিভুজ এটার এই কোনায় উপরে চলে আসবে এবং এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা চতুর্ভুজ এটা মাঝে চলে আসে এবং এই মাইনাস চিহ্নটা শেষে চলে আসে তো এরকম অর্থাৎ সবার উপরে ত্রিভুজ এবং মাঝে চতুর্ভুজ সর্বশেষে মাইনাস বা দাকচিহ্ন যেটাই থাকুক এইটা আছে হচ্ছে শুধু ক অপশনে তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক তো এই ছিল আমাদের মানসিক দক্ষতার প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান যদি এখানে আমরা কোনো প্রশ্ন বুঝতে না পারি কারণ অনেক প্রশ্নের মধ্যে আমি কথা রিপিট করেছি এরপরে যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমরা কমেন্টে জানাবো তো পরবর্তী এখন আমরা জানতে চলেছি নৈতিক মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে তো এই প্রশ্নে প্রথম যে প্রশ্নটা বলা আছে কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে তো কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক হচ্ছে ইমানুয়েল কান্ট দ্বিতীয় প্রশ্নে বলা আছে হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে তো এই গ্রন্থের লেখক হচ্ছে বারট্রান্ড রাসেল কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে তা হল উপযোগ বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন হয় উত্তর দু সালে বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি উত্তর ছয়টি শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর এটি কে বলেছেন এটি বলেছেন প্লেটু সাতানব্বই নং প্রশ্ন সুশাসনের মূল ভিত্তি কী সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন নৈতিক মূল্যবোধের উৎস কোনটি নৈতিক মূল্যবোধের উৎস হল নৈতিক চেতনা অন লিবার্টি গ্রন্থের লেখকে অন লিবার্টি গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ড মিল তো আরেকটি প্রশ্ন বাকি আছে তার আগে আমরা বলে রাখি যারা আমরা পরবর্তীতে বিসিএস এর প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি বা বিসিএস ব্রিটেনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আমরা বিগত সালের এর যে ম্যাথ কোশ্চেন বা অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলো এসেছে সবগুলো আমরা সলিউশন ব্যাখ্যা সহ দিয়েছি তো যারা দেখতে চাচ্ছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাব অথবা আমার চ্যানেলে গিয়ে বিসিএস প্রিপারেশন নামের যেই প্লেলিস্টটা আছে সেটাতে ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবো তো এখন আমরা জানি যে সর্বশেষ প্রশ্নটা ছিল উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে তো উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে তো এ ছিল আমাদের তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ সহ সকল প্রশ্নের সলিউশন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই খোদা হাফেজ